আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাহমিনা সানি, তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম। তো আজ বের হলাম হাঁটতে আর তোমাদের সাথে শেয়ার করব আজকের বাইরের মোমেন্ট। খুব সুন্দর সাদা ফুল দেখতে, খুবই সুন্দর লাগছে, গাছে ফুটে আছে। সুন্দর ফ্লাওয়ারগুলো হাঁটতে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি। এই জায়গাটা আমার খুবই পছন্দের, ফেভারিট একটি জায়গা। ফ্লাওয়ারগুলো দেখো কত সুন্দর কালার। খুবই সুন্দর লাগছে, আমার কাছে এরকম কালারফুল ফ্লাওয়ারগুলো খুবই ভালো লাগে। এবং তোমরা দেখো ভিউটা প্রচণ্ড সুন্দর, খুবই সুন্দর ভিউটা। এখানে পাখিগুলো বসে আছে দেখো, ওয়াও, কয়টা? 1, 2, 3, 4, 5টা। খুবই সুন্দর লাগছে। এগুলো কিন্তু মাছ খায়। এই জায়গাটা দেখো, হাঁটতে হাঁটতে কাউকে যদি ক্লান্ত লাগে বা কোনো বসে একটু সাগর দেখবে তখন কিন্তু এখানে বসতে পারে। দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিবেশ। এবং এখানে চেয়ার রেখে দেওয়া, এটা কিন্তু এই রেস্টুরেন্টের কফি শপের চেয়ারগুলো রেখে দিয়েছে। অনেক সুন্দর লাগছে, অনেক পাখি, হাজার হাজার পাখি এই জায়গাটাতে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, আসো তো, এইটা দেখো দেখো, এই যে ওটা এত পাখি, আল্লাহ, পাখি কত পাখি, জয়িতা বলে না কত পাখি, কত পানি, ওয়াও ওয়াও, দেখার মতো একটা ভিউ, দেখার মতো। দেখতে পাচ্ছ শীতের পাখিগুলো, পাখিগুলো মনে হয় কি ছোট, ঠিক না? দেখো, ও শীতের জন্য, হ্যাঁ, কি বাচ্চা টাইপের মনে হচ্ছে, কারণ অন্য পাখিগুলো, এই পাখিগুলো আমি সবসময় দেখছি আর একটু, মানে এগুলো দেখে মনে হচ্ছে 250 পাউন্ডের এই টাইপের বাচ্চা, সবগুলো বাচ্চা। খুবই সুন্দর লাগছে, কারণ এই পাখিগুলো দেখা যায়, দেখেই বোঝা যায় 1-1.5 কেজি। এই যে এটা মা পাখি, দেখো মা পাখি, ওইটা না বড়, ওটা মা পাখি, আর এগুলো হলো বাচ্চা পাখি, দেখেই বোঝা যাচ্ছে। তারপর ওখানে হাঁটছে ওমানিরা, ওখানে মানে ঈদ তোলা হচ্ছে, কি জন্য তুলে ওরা? শামুক, কারণ ওমানিরা তো অনেক শামুক খেতে পছন্দ করে। সুন্দর ভিউ, পাখিগুলো দেখে আরো বেশি ভালো লাগলো। এই টাইমটাতে কিন্তু বর্তমান হয় কি সকালে না অনেক ঠান্ডা থাকে, ফজরে নামাজ পড়ে প্রচুর ঠান্ডা থাকে, যার জন্য হাঁটতে বের হতে পারছি না আমরা। তো এই কারণেই এখন চলে এসেছি, এখন কিন্তু 3:45, 4টার কাছাকাছি। দেখতে পাচ্ছ রোদ আছে, এই সময়টাতে হাঁটতে ভালো লাগছে, বাট তারপরেও কিন্তু অনেক বাতাস দেখতে পাচ্ছ, বাতাসের জন্য বাইরে কেউ নেই। আর এখন তো করোনাকালীন সময়, দেখা যাচ্ছে সবাই খুব বাইরে কম বের হয়, সেটাও একটা বড় ব্যাপার, কেউ চায় না বাইরে কাজ ছাড়া বের হতে, এবং এটা কিন্তু উচিত, কাজ ছাড়া বের না হয় ভালো। তো হাঁটা শেষ করব আমরা, এবং শেষ করে বাসার জন্য কিছু
জিনিস দরকার আছে টুকিটাকি, সেটার জন্যই কিন্তু মার্কেটে যাব। আর তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবে না। তো হাঁটা শেষ করে বাসার জন্য বাজার দরকার ছিল অল্প কিছু, তো সেগুলো নিয়ে আসলাম। আর প্রথমেই আমি যেটা করলাম, এখানে আমি মিল্ক নিয়ে নিব, আমি কফি বানাবো, মাথা ব্যথা করছে, এই কারণে কফিটা তো খুবই দরকার। আর এখন যেটা হয়েছে, বাইরে কিন্তু চাইলেই সকালে হাঁটতে যেতে পারি না, সকালে হাঁটতে প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা, এ কারণে বিকেলে হাঁটাটা শুরু করেছি। তো বিকেলে হাঁটতে ভালোই লাগে, তখন ঠান্ডার পরিমাণটা একটু কম থাকে, এ কারণেই কিন্তু ভালো লাগে। আর ওমানে যেটা হয়েছে, এখন কিন্তু 1 তারিখ থেকে কিন্তু ওমানে পলিথিনটা ব্যান্ড করে দেওয়া হয়েছে, মানে আমরা যে আগে বড় বড় ব্যাগে করে আনা হতো, এটা দেখতে পাচ্ছো, এই ধরনের পলিথিন না, বড় যে শপিং ব্যাগগুলো হতো পলির, সেগুলো কিন্তু এখন উঠিয়ে দিয়েছে। তো সেটার কারণে শপিং মলে যে খুবই একটা ঝামেলায় পড়ে গিয়েছি আমরা, বিশেষ করে মার্কেটে যেয়ে এক ওমানিকে দেখে বা এক কাস্টমারকে দেখে তো আমার খুবই হাসি পেল, কারণ সে যে প্রোডাক্টটা নিয়েছে সে চাচ্ছে যে তাকে কোনো ব্যাগ দেওয়া হোক, বাট মার্কেট থেকে কোনো ব্যাগ দেওয়া হচ্ছে না, এই কারণে সে কী করলো, তার যেই জিনিসগুলো কিনেছে তার মধ্যে একটা ব্যাগও ছিল, ব্যাগটা সে বগলে নিয়ে চলে গেল। আমি খুব তাকিয়ে আছি, আল্লাহ এটা কী করছে, তো আমার কাছে খুবই হাসি লাগলো। এবং কাস্টমারদের সাথে মার্কেটের যারা, তাদের খুব কথা কাটাকাটি হচ্ছে, কারণ তুমি যখন শপিং করবে, তুমি যখন কোনো জিনিস কিনবে, সেটা তুমি কীভাবে নিয়ে যাবে, পলিথিন তো চাইলেই আমরা অফ করতে পারবো না, এটার সাথে আমরা কিন্তু রিলেটেড। দেখো বাংলাদেশে কিন্তু পলিথিন উঠিয়ে দিয়েছে, পলিথিন উঠিয়ে দেওয়ার পর কী হয়েছে, এখন খুবই পাতলা পলিথিন দেখা যাচ্ছে, একটার জায়গায় 2টা ব্যাগ দিচ্ছে, এবং মানুষের কিন্তু সেটা নিতে খুবই কষ্ট হচ্ছে, এবং এটা দেখতেও খুব খারাপ দেখাচ্ছে, এটার লুকটাও কিন্তু খুব খারাপ। তো আমাদেরও সমস্যা হয়েছে, আমরা ট্রলিতে নিয়ে নিচে এসে গাড়ির পিছনে ব্যাক সাইডে ডিক্কিতে রেখে দিলাম, এবং বাসার সামনে এসেও সেটাকে আমাকে খুব হাতে করে নিতে হয়েছে, মানে কি এক নতুন ঝামেলায় পড়লাম আমরা ওমানে। ওমানে এখন এই পলিথিনটা উঠে দেওয়ার পর এখন যেটা মনে হচ্ছে, বড় ব্যাগ নিয়ে যেতে হবে বাজারে। আর এটাও চিন্তা করেছি যে পলিথিনটা তুলে দিয়েছে, হ্যাঁ পলিথিন তুলে দিয়েছে সেটা একদিকে ভালো, বাট অল্টারনেটিভ তো কোনো কিছু আগে রেডি করতে হবে, অল্টারনেটিভ কোনো কিছু রেডি না করি তুলে দেওয়া হলো, এখন কিছুদিনের জন্য কিন্তু আমরা যারা কাস্টমাররা আছি আমাদের খুব ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ কিছুদিন পর এমন হতে পারে এটাই আমরা অ্যাডজাস্ট হয়ে যাব, কারণ কোনো জিনিস যখন প্রথমে শুরু করে সেটাই কিন্তু আমরা সেরকম কমফোর্টেবল ফিল করি না। তো আমি কফি বানিয়ে নিলাম, আজ আমি মিল্ক কফি বানিয়েছি এবং কেক বানানো হয়েছিল। আর আমি তো কেক যখনই বানাই দেখা যায় বাচ্চাদের জন্য বক্সে করে রেখে দিই, বাচ্চারা যখন ইচ্ছে বাচ্চারা খায়, তো আমি খুবই অল্প কেক খাই, এখন বর্তমান যেটা হয়েছে একদমই কমিয়ে দিয়েছি, তারপরে বাচ্চাদের জন্য যখনই বানানো হয় একটু তো অবশ্যই ট্রাই করি খেয়ে নিজের হাতের কেক কেমন হলো খেতে, তো এই কারণে আমি অল্প একটু কেক খাচ্ছি এবং কেক খেয়ে কফিটা শেষ করব। আর এখন এই পলিটা তুলে দেওয়ার জন্য যে ঝামেলাটা হচ্ছে, হতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমরা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর কিছু একটা তো নতুন কিছু বের হবে, বা নতুন কিছু সবাই ছুটি করেছে, দেখি 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 সবাই ছুটি ছুটি করেছে। সুন্দর ছুটিতে সুন্দর লাগছে, কি করে দুষ্টুমি করে দুষ্টুমি করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো এখানে রাখছি, আল্লাহ হাফেজ।